স্লোগানে স্লোগানে মুখরিত মহানবীর অপমান সহ্য করব না, ফ্রান্সের পণ্য বর্জন করো, এই স্লোগান নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে এবং ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের ডাক দিয়ে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল 10টায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন পীরে তরিকত KIM মাহবুবুল্লাহ আল কাদরি। মহানবীকে অবমাননার প্রতিবাদ জানাতে বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মুসলমানগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিকট প্রাণের চেয়েও প্রিয়। প্রাণপ্রিয় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এ ঘটনায় যতদিন ফ্রান্স সরকার বিশ্ব মুসলিমের নিকট ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করা হবে এবং বাংলাদেশ সরকারের নিকট রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানাতে সরকারের নিকট দাবি জানান মানববন্ধনে উপস্থিত মুসলিম জনতা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।